আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। প্রথম আপডেটটি হলো ফের সংঘর্ষ জম্মু কাশ্মীর উপত্যকায়। ভারতীয় সেনাবাহিনী ও জইশ জঙ্গি গুলির লড়াইয়ে কুলগামে সফলভাবে হুড়ি পায় এক সন্ত্রাসীবাদী। এই সংঘর্ষে শহীদ হয়েছেন এক পুলিশ কর্মী, জখম 3 সেনা জওয়ান এবং 2 সাধারণ নাগরিক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে জানা গিয়েছে জম্মু কাশ্মীরের কুলগামে জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে। সেই খবর পেয়ে যৌথ নিরাপত্তা বাহিনী ওই এলাকায় হানা দেয়। সেনা ও পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গুলি চালায় জঙ্গিরা। তারপরে শুরু হয় গুলির লড়াই। উপত্যকায় এই গুলির লড়াইতে একজন জঙ্গি নিকেশ হয়। শহীদ হন এক পুলিশ কর্মী, 3 জন সেনা জওয়ান এবং 2 জন সাধারণ নাগরিক জখম হয়েছেন। ওই এলাকা সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে, আর কোনো পাকি জঙ্গি লুকিয়ে আছে কিনা সেটা দেখা হচ্ছে। দ্বিতীয় আপডেটটি হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর প্রধান হলেন এস সোমনাথ। তিনি একজন সিনিয়র রকেট সায়েন্টিস্ট। এস সোমনাথকে দেশের অন্যতম সেরা রকেট প্রযুক্তিবিদ এবং মহাকাশ প্রকৌশলী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। প্রাক্তন ইসরোর প্রধান কে শিবানের জায়গায় আসবেন তিনি। আগামী শুক্রবার তার মেয়াদ শেষ হচ্ছে, এরপর দায়িত্ব নেবেন এস সোমনাথ। তাকে 3 বছরের জন্য মহাকাশ বিভাগে সচিব এবং মহাকাশ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। বর্তমানে ভারতের ইসরো ব্যাপক কাজ করছে, যা নিয়ে সারা বিশ্ব অবাক। এই বছর সহ আগামী বছরে ইসরোর বড় বড় মিশন আছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।